जय मा बगला मुखी देवीर जय। नमस्कार दर्शक बृंद, आमी सोमनाथ चट्टोपाध्याय आर आपनारा उपस्थित होयेछेन आपनादेर प्रिय चैनल तंत्र विज्ञाने। विश्वास करी मा बगलार आशीर्वादे आपनारा सकलेई खूब भालो एकटा दिन काटियेछेन एबं अवश्यई करे आपनारा आपनादेर सामर्थ्य अनुयायी अन्यदेर भालो राखार सम्पूर्ण व्यवस्था करेछेन। तो आजके एर बेशी कथा ना बाड़िये शुरू करबो आजकेर राशिफल विचार, तार साबधानता एबं प्रतिकारमूलक व्यवस्था। तो आज हच्छे 11ई अग्रहायण 1427 बंगाब्द, इंग्रेजीते 27 नवेम्बर 2020 साल, आज शुक्रवार। आज सूर्योदय हबे भोर 5টা বেজে 57 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 4টা বেজে 51 মিনিটে পক্ষ শুক্লপক্ষ। তিথি দ্বাদশী তিথি যা থাকবে সকাল 7টা বেজে 46 মিনিট পর্যন্ত, তারপরে ত্রয়োদশী পড়ে যাবে। নক্ষত্র অশ্বিনী নক্ষত্র যা থাকবে রাত 12টা বেজে 23 মিনিট পর্যন্ত, যোগ ব্যতিপাদ যোগ যা থাকবে সকাল 8:30 পর্যন্ত। চন্দ্র মেষ রাশিতে এসে উপস্থিত হয়েছেন এবং যা বিশেষ বলে থাকি প্রতিদিন তা হলো রাহুকাল। এই রাহুকাল লাগবে সকাল 10টা বেজে 3 মিনিটে এবং ছেড়ে যাবে বেলা 11টা বেজে 24 মিনিটে। তো ভীষণ সতর্ক থাকুন রাহুকাল চলাকালীন। ইন্টারভিউ দেওয়া, নতুন চাকরি জয়েন করা বা নতুন শুভ কিছু আরম্ভ করা, এগুলো করার একদম চেষ্টা করবেন না। এবং খেয়াল রাখবেন রাহুকাল চলাকালীন কিন্তু কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণেরও চেষ্টা করবেন না। আজকে দিনে আপনার একটা শুভযোগ পাবেন, যেটা পাবেন রাহুকাল ছেড়ে যাওয়ার ঠিক পর মুহূর্তে, অর্থাৎ বেলা 11টা বেজে 24 মিনিট থেকে নিয়ে বেলা 12টা বেজে 46 মিনিট পর্যন্ত। আর এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা আপনাদের সমস্ত প্রকার শুভ কাজ করতে পারেন, নতুন কিছু আরম্ভ করতে চাইলে সেটাও করতে পারেন। এবং এই সময়কালে করা সমস্ত কাজই কিন্তু নির্দ্বিধায় আপনাদের জীবনে শুভ বলেই প্রমাণিত হয়। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে হলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথমে এসে উপস্থিত হন। তাই মেষ রাশির জাতক জাতিকাগণকে বলবো যে আপনার অতীত অভিজ্ঞতাগুলো কিন্তু আজকে কাজে লাগান, সেখান থেকেই আপনি যথেষ্ট উপকার পাবেন আজকের দিনটাকে সুষ্ঠুভাবে পরিচালন করা বা আর্থিকভাবে লাভ করার জন্য। এবং আপনার বাড়ির পরিবেশটাও আজকে দুর্দান্ত থাকবে, সুতরাং খুব শান্তভাবে সঠিকভাবে আপনি আপনার কর্মজীবনে প্রবেশ করতে পারবেন। এবং প্রযুক্তিবিদ যারা তাদের জন্য কিন্তু আজকের দিনটা সিরিয়াসলি 100% দুর্দান্ত হবে, সুতরাং তারা অবশ্যই আজকের দিনটা থেকে সঠিক লাভটা তুলুন। এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে আজকের দিনে কিন্তু বেশ জমিয়ে একটা আড্ডা মারা বা খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কথোপকথন বা অনেক পুরনো দিনের কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গিয়ে তার সাথে কোনো ভালো আলোচনা, এগুলো ঘটতে পারে, ফলে দিনটা বেশ ভালোভাবেই কাটবে। এবং আজকের দিনে আপনার বাড়ির বাচ্চারা বা আপনার নিজের বাচ্চারা আজকে আপনাকে কিন্তু ভীষণ গর্বিত করতে পারে কোনো একটা বিষয় থেকে, সুতরাং দিনটা ভালো থাকে, ভালোভাবে কাটান। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে ভালোভাবে আজকের দিনটা কাটান। যদিও দিনটা রোম্যান্টিক দিন খুব একটা নয়, তথাপি উচ্চ গড় দিন, ফলে বাগবিতণ্ডা সেরকম হবার কোনো সম্ভাবনা নেই এবং অবশ্যই করে আপনারা দিনটা শান্তিতেই কাটাতে পারবেন। না যারা পড়াশোনার সাথে যুক্ত তাদেরকে বলবো মন দিয়ে পড়ার দিকে থাকুন। এবং আজকের দিনে যেহেতু পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে থাকবে, তাই নতুন সাবজেক্ট, কঠিন সাবজেক্ট, এগুলো রিভাইজ সাবজেক্টের সাথে সাথে অবশ্যই চর্চা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত কাঁচের কোনো পাত্র কিন্তু ব্যবহার করবেন না, এমনকি চায়ের দোকানে চা খেতে গেলেও কাঁচের গ্লাসে খাবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে। আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটা কয়েন নেবেন, টাকার কয়েন যাকে বলে, নোট নয়, কাঁচা টাকার কয়েন আমরা একে বলে থাকি। তো একটা কয়েন নেবেন, সেই কয়েনটা নিয়ে আপনার সমস্ত মনোকামনা বা মনোবেদনাকে জানিয়ে কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করবেন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল পাবেন। আর যদি নদী পুকুর জলাশয় আপনার হাতের কাছে না থাকে তাহলে নিয়ম আপনি জানেন, একটা বড় পাত্রে জল নিন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে। পাত্রের ওই জলে আপনার সমস্ত মনোকামনা জানিয়ে বা মনোবেদনা জানিয়ে ওই কয়েনকে নিক্ষেপ করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। শুধু খেয়াল রাখবেন দুটো কথা, কয়েন সমেত পাত্রের ওই জল কিন্তু আজকে দিন আপনি পরিষ্কার করবেন না। যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় বাড়ির অন্য কেউ করবে, আর যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন কয়েন সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজকে আপনার কোনো পরিচিত বন্ধুবান্ধব ব্যক্তি আত্মীয় স্বজন তাকে কিন্তু কিছু অর্থ ধার দিতে হতে পারে, সুতরাং ভীষণ সাবধান থাকবেন। আজকের দিনে কিন্তু ধার দেওয়া অর্থ আপনি ফেরত নাও পেতে পারেন, সুতরাং যদি খুব পরিচিত কেউ হয় তাকে ধার দেওয়ার পরিবর্তে দানে দিচ্ছেন মনে করেই দিয়ে দিন। খুব বড় টাকার ক্ষেত্রে অন্য ব্যাপার, যদি টাকা ধার দিতে হয় তাহলে সঠিক উপায় অবলম্বন করুন। এবং খেয়াল রাখবেন যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তারা নিজের জীবনসঙ্গীর কাছ থেকে
খুব ভালো আজকে স্নেহ প্রেম ভালোবাসা সব কিছু ভালোভাবেই পাবেন এবং আদর্শগতভাবে আজকের দিনটা আপনার একটা রোম্যান্টিক দিন হিসাবে আপনাদের জীবনে পার করতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন সকাল থেকেই কিন্তু আপনার মেজাজটা ভীষণ খারাপ হয়ে থাকবে সমস্ত বিষয় থেকে শুধুমাত্র এই একটা ক্ষেত্র বাদ দিয়ে। তাই যদি আপনি কোনো কারণবশত আপনার কর্মজগতের সমস্যাকে আপনার বাড়ির পরিবেশের মধ্যে প্রবেশ করান তাহলে কিন্তু আপনার এই রোম্যান্টিক দিনটাকে আপনি নিজে হাতেই নষ্ট করে দেবেন এবং আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে বড় বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। আর কর্মক্ষেত্রেও কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে, তার তুলনায় আজকের দিনে আপনি লাভ কম পাবেন বা আজকে কারুর জন্য কিছু করলে আপনি সুনাম নাও পেতে পারেন। সুতরাং সেদিক থেকে একটু দিনটা সাবধানে কাটান এবং ঝুঁকিপূর্ণ সমস্ত বিনিয়োগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। বিশেষ করে শেয়ার বাজারে ইন্টারডে করা বা কোনো রকম ইনভেস্টমেন্ট করা, লটারি কাটা, এগুলো আজকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের বলবো এক কথায় রিভাইজ পড়ার সাথে যুক্ত থাকুন, কারণ আজকে পড়াশোনা করার জন্য কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা আপনি পাবেন না। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 6। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত কাউকেই দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্যাদি দান করবেন না, তিনি আপনার চেনা অচেনা শত্রু মিত্র যাই হোক। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটুখানি চাল নিজের মায়ের কাছ থেকে, মা মাতৃতুল্য যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে তার থেকে নিয়ে একটা কাগজে করে মুড়ে তাকে আপনার সমস্ত মনোকামনা মনোবেদনা জানিয়ে আপনার বাদিকের বুক পকেটে রেখে দিন। তারপর আপনার ডেলি রুটিন শুরু করুন, দেখবেন এই কাজটা করার ফলে আপনি কিন্তু আর্থিক উন্নতিতে বিশেষ সহায়তা লাভ করবেন এবং আজকের দিনে কিন্তু আপনি আপনার কেরিয়ারেরও ইম্প্রুভমেন্ট করতে পারবেন এই একটা ঘটনার জন্য। শুধু খেয়াল রাখবেন দুটো কথা, চালটা যেন হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যেন ওটা আপনার সাথেই থাকে। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি আপনি আপনার পারিবারিক ব্যবসার জন্য যদি আপনার আছে তাহলে সেগুলো কিন্তু আপনার বাড়ির যারা সিনিয়র বা ওই ব্যবসার যারা সিনিয়র তাদের থেকে ভালো পরামর্শ পাবেন বা তারা আপনাকে একটা সঠিক ওয়ে দেখিয়ে দেবে এবং তাদের থেকে সমর্থন সেটাও কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে পাবেন আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে আজকে যথেষ্ট সময় দিন, কারণ তিনি কিন্তু আজ ভীষণ রোম্যান্টিক মুডে থাকবেন এবং তাকে যদি সঠিক সময় আপনি দান করতে পারেন তাহলে পরে কিন্তু তার তরফ থেকেও আপনি ভীষণ ভালো একটা দিন যেমন উপহার হিসাবে পাবেন তেমন তার সমর্থনে আপনার অনেক আটকে যাওয়া কাজ কিন্তু আজকে উদ্ধার হয়ে যেতে পারে। সেই জন্যে সেই জায়গাটাকে খেয়াল রাখবেন এবং আজকের দিনে চেষ্টা করবেন যে আপনার অবসর সময়টাকে আপনার পরিবারের সাথে কাটাতে, তাতে কিন্তু আপনিও যেমন খুশি লাভ করবেন শান্তি লাভ করবেন তেমন আপনার পরিবারের লোকজনও কিন্তু ভীষণ সুখ পাবে শান্তি পাবে। আর হ্যাঁ, যারা ব্যবসা করছে করে খাচ্ছেন তাদের বলবো ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল, তাই নিজেকে ব্যবসামুখী করে রাখুন এবং নিজের বুদ্ধি দিয়ে নিজে যেটা বোঝেন সেই বৌদ্ধিক বুদ্ধি দিয়ে দক্ষতা দিয়ে আজকের দিনে আপনি সমস্ত রকম কাজকে করার চেষ্টা করুন এবং আপনার পার্সোনাল টেকনিকগুলোকে ইউজ করুন ইম্প্রুভমেন্টের জন্য, দেখবেন অবশ্যই শুভ ফল পাবেন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের বলবো নতুন সাবজেক্ট কঠিন সাবজেক্ট রিভাইজ পড়া, যা মন চায় সেটা করুন, যেটা পড়বেন সেটাই আপনার ব্রেনে কিন্তু ছবির মতন গেঁথে যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের পরিবার বা জীবনসঙ্গী সঙ্গিনী ব্যতি রেখে কোনো অনুষ্ঠানে কিন্তু একা যাবেন না, যোগ দেবেন না, এটা কিন্তু আপনার সৌভাগ্যের অন্তরায় হয়ে দাঁড়াবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, 125 গ্রাম চিনি কিনে সেটা কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন আপনার সমস্ত মনোকামনা ও মনোবেদনা জানিয়ে, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। আর যদি নদী পুকুর জলাশয় না থেকে থাকে তাহলে নিয়ম আপনি জানেন, একটা বড় পাত্রে জল নিন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে আপনার মনোকামনা জানিয়ে ওই চিনিকে নিক্ষেপ করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। আর খেয়াল রাখবেন দুটো কথা, চিনি সমেত পাত্রের ওই জল কিন্তু আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না, যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় তাহলে বাড়ির অন্য কেউ করবে, আর যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন চিনি সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করুন। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলি আপনার অর্থ
জমানো অর্থ হোক বা আজকের রোজগারের অর্থ হোক, সেটা কিন্তু কোনো শুভ কাজে আজকে ব্যয় হয়ে যেতে পারে, শুভ কাজেই হবে কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। এবং আপনি কিন্তু চেষ্টা করুন আজকে ভীষণ ব্যস্ততার মধ্যেও নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে সময় দেওয়ার উপযুক্ত, যদিও আপনি সেটা আজকে মন চাইলেও পারবেন না, কিন্তু জোর করে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি আগামী বেশ কিছুদিন শান্তিতে কাটাতে পারবেন। আর যদি আজকে দিনে কোনো কারণবশত নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে সঠিক সময় দিতে না পারেন, তাহলে এই যে আজকের ঝগড়া শুরু হবে সেটা কিন্তু আগামী কিছুদিন আপনাকে একটু নাড়িয়ে দিয়ে যেতে পারে। আর যারা শিক্ষার্থী স্টুডেন্ট তাদের বলবো, নিজের ক্ষমতা প্রমাণের জন্যে বা দক্ষতা প্রমাণের জন্যে বা আপনি যে ভালো পড়াশোনা করেন সেটার জন্য কিন্তু আপনাকে ভীষণ চাপে থাকতে হবে। এবং আজকের দিনে আপনার ওপরে অনেক দায়িত্ব, অনেক লোক বা আপনার কর্মজগৎ বা আপনার পরিবার আপনার ওপরে চাপিয়ে দেবে, যেখান থেকে কিন্তু আপনি বেশ কিছু একটা হচপচ কন্ডিশনের মধ্যে নিয়ে নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে ফেলতে পারেন। যদিও সেগুলো বুদ্ধি করে পার করাটাই কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো হবে। আর আজকের দিনে খেয়াল রাখবেন, আপনার কিন্তু নতুন কিছু জানতে ভীষণ আগ্রহ হবে, সেটা কারুর সম্পর্কে হোক বা কোনো ঘটনা সম্পর্কে হোক বা দুনিয়া সম্পর্কে হোক। এই উৎসাহটা যদি আপনি দুপয়সা লাভের জন্য ব্যবহার করেন তাহলে আপনি অনেক বেশি লাভবান হবেন, কিন্তু যদি শুধু মনের শান্তির জন্য পরের জানলায় উকি মারতে যান আপনার কিন্তু খুব একটা বেনিফিট হবে না। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, সূর্য ডোবার পরে কোনো অবস্থাতেই দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যাদি খাবেন না, নচেত কিন্তু ওটা শরীরে বিষক্রিয়া হবে, এমনকি দুধ চাও না খাওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, যে সকল প্রাণী দুধ দেয় তাদেরকে কিছু চারা গাছ, সবুজ খাবার, কোনো সবজি এসব খাইয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অনেক বেশি শুভ ফল পাবেন আপনার কেরিয়ার ইম্প্রুভমেন্টের জন্য। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, ব্যবসা বা চাকরি আপনি যাই করেন তার একটা মারাত্মক প্রেসার কিন্তু আপনার উপরে থাকবে, যা আপনার মুখে চোখে শরীরে স্পষ্টভাবে আজকে দেখা যাবে। এবং আজকে আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের একঘুয়েমি মনোভাবের কারণে আপনি প্রচণ্ড বিরক্ত হতে পারেন এবং ডিসিশন নিতে পারেন চাকরি ছেড়ে দেবো, যদিও এটা কিন্তু খুব একটা শুভ হবে না আপনার জন্য। আর যদি আপনি ব্যবসা করেন তাহলে মহাজন বা পাওনাদারদের চাপে আপনার মনে হতেই পারে ব্যবসা বন্ধ করে দেবো, সবাইকে সবার টাকা মিটিয়ে দেবো, যেটাও বুদ্ধিমানের কাজ হবে না। এবং খেয়াল রাখবেন আজকে অনেক লোক আপনার সাহায্য চাইতে পারে, সেটা আর্থিকভাবে হতে পারে বা আপনার শারীরিক পরিশ্রমের মাধ্যমে হতে পারে বা আপনার সময় বুদ্ধি যা হোক একটা কিছু হতে পারে। আপনি আপনার সামর্থ্যের বাইরে কিন্তু ভুলেও বেরোবেন না, নচেত মহা বিপদে পড়বেন। এবং সবার সাথে অবশ্যই করে আজকে সারাদিন ভালো আচরণ করার চেষ্টা করুন, নিজের মেজাজকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, আজকে আপনি বারংবার রেগে যেতে পারেন। এবং ঘরে বসে বসে যদি আপনার একঘেয়ে লাগে বা ডেলি রুটিন, ঘুম থেকে ওঠো, ফ্রেশ হও, কিছু খাও, কাজে যাও, ফেরো, আবার কিছু টিফিন করো, টিভি দেখো, রাশিফল শোনো, তারপরে খাও দাও, ঘুমিয়ে পড়ো, যদি এই লাইফটাতে আপনি ভীষণ বোর ফিল করছেন তাহলে বলবো কোথাও একটু বেরিয়ে আসুন, কারণ এইটা কিন্তু আপনাকে ভীষণ ডিপ্রেশনের মধ্যে নিয়ে গিয়ে ফেলতে পারে, যেটা কিন্তু একটা বিরাট অঘটন আপনার শরীর এবং জীবনের সাথে ঘটিয়ে দিতে পারে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো, দিনটা খুব একটা শুভপ্রদ দিন নয়, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে কিন্তু আজকে হঠাৎ কোনো কারণ ছাড়াই অশান্তি করে ফেলতে পারেন, তাই ভীষণ সাবধানে ভীষণ বুদ্ধি করে যতটা দূরত্ব বজায় রেখে বা কম কথা বলে দিন পার করা যায় ততটারই চেষ্টা করুন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের বলবো এক কথায়, রিভাইজ পড়াশোনাতে থাকুন, নচেত কিন্তু সময়ের অপব্যয় করবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 6। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, আপনার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা লোকটা আপনার চেনা অচেনা, শত্রু মিত্র যাই হোক, তার সাথে অবশ্যই ভালো আচরণ রাখার চেষ্টা করুন, কোনো কটু কথা কিন্তু তাকে বলবেন না, নচেত তার জেরে আপনাকে অনেকদিন পোয়াতে হতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটুখানি ভাত নিয়ে কোনো নদী বা পুকুরে দিয়ে দিন যেখানে মাছ আছে। আর যদি আপনার চোখে পড়ে যায় যে মাছ আপনার ভাত খাচ্ছে
তাহলে কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি শুভ হবে। যদি চোখে না পড়ার মতন ব্যবস্থা হয় অবস্থা হয় তাহলে ভাতটা এমনি ছুঁড়ে দিয়ে চলে আসুন, তাতেও অনেক ভালো ফল পাবেন। আর যদি আপনার বাড়ির অ্যাকোরিয়াম আছে সে তাদের সেই মাছকে আপনি ভাত খাওয়াতে চান তাহলে অল্প দুটো তাদেরকেও দিন। খেয়াল রাখুন যেন তারা খাচ্ছে এটা আপনার চোখে পড়ে যায়। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলি আপনার নিজের যে সামাজিক চিত্রটা আছে সেটাকে কিন্তু আপনারই ভুল ডিসিশন আজকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কোনো কারণবশত আপনি অর্থের হোক বা সামাজিক প্রতিষ্ঠার হোক আপনি কিন্তু কিছু অহংকার দেখিয়ে ফেলতে পারেন, এবং যাদের কাছে অহংকার দেখাবেন অ্যাকচুয়ালি কিন্তু তাদের কাছে আপনার অহংকার দেখানো একদমই উচিত নয়। এটা খানিকটা উলুবনে মুক্ত ছড়ানোর মতন হয়ে যাবে, এবং লোকেরা কিন্তু আজকের দিনে বিভিন্ন প্রকার ছুতো খুঁজবে। আপনার চেনা লোকেরাই ম্যাক্সিমাম যারা কোনো ছুতোতে আপনাকে কিন্তু ভয়ঙ্কর অপমান করে দিতে পারে বা ভয়ঙ্কর রকম মনোবেদনা দিয়ে দিতে পারে, তাই ভীষণ সাবধান। তবে খেয়াল রাখবেন যদি কেউ আপনাকে অপমান করছে এবং আপনাকে ভীষণভাবে মানসিক আঘাত করছে তথাপি আপনি কিন্তু অ্যাগ্রেসিভ হবেন না, নিজের মেজাজকে সম্পূর্ণরূপে কন্ট্রোলে রাখুন। খেয়াল রাখুন ভুল কিন্তু আপনার ছিল, সেটা যে কোনো ভুলই হতে পারে, মানে যেচে পর উপকার করাটাও কিন্তু একটা বিরাট বড় ভুল, এটা জেনে রাখুন। যাই হোক, আপনার আজকে কোনো নতুন কাজ কিন্তু আজকে করা শুরু করা উচিত না বা করা উচিত নয়, বা নতুন যদি কোনো অর্ডার আজকের দিনে অ্যাকসেপ্ট করতে যাচ্ছেন সেটাও ভীষণ ভেবেচিন্তে করুন, কারণ আজ কিন্তু মাথা আপনার সঠিক পথ আপনাকে দেখাতে পারবে না, তাই একটু ভেবেচিন্তে সাবধানে কাজ করুন। এবং হঠাৎ কোনো সিদ্ধান্ত আজকে আপনি কিন্তু নিয়ে নিজেকে আরও বড় বিপদে ফেলতে পারেন, তাই ভীষণ চিন্তা ভাবনা করুন অথবা আজকে দিনে কোনো সিদ্ধান্ত নেবেন না, পারলে ছুটি কাটান আপনার কর্মজগৎ থেকে। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো আজ কিন্তু আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে বিনা কারণেই হঠাৎ বড় ধরনের অশান্তি করে বসতে পারেন, যার জের কিন্তু আপনাকে কিছুদিন পোয়াতে হবে, তাই ভীষণ সাবধান। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে আমি এক কথায় বলে দিচ্ছি, রিভাইজ পড়ার সাথে থাকুন, সময় অপব্যয় করবেন না, পড়া আপনাদের ধর্ম। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে চার। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে ব্যভিচারী ভাব পুরো ত্যাগ করুন, এবং তার সাথে শেয়ার বাজারে ইন্ট্রাডে করা, জুয়া খেলা, লটারি কাটা, ফাটকা কারবার করা এসবও একদম কমপ্লিটলি বন্ধ রাখুন আজকের দিনে, নচেত কিন্তু অর্থ লাভের জায়গায় আপনি অর্থ ক্ষতি করে বসে থাকবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মের সেই ধর্মের পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে আপনার ধর্মের রীতিনীতি মেনে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে একটু ভেজানো ছোলা, কাঁচা ছোলা ভেজানো অবস্থায় দান করে আসুন, এবং সেটাকেই বাড়িতে ফেরত নিয়ে এসে প্রসাদ হিসাবে নিজে খান এবং বাড়ির অন্যদের দিন। দেখবেন এই প্রক্রিয়াটার মাধ্যমে কিন্তু আপনি আপনার নেগেটিভগুলোকে বেশ খানিকটা পজিটিভে কনভার্ট করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু আপনি বেশ নিজেকে শক্তিশালী মনে করবেন, এনার্জেটিক লাগবে আপনাকে ভীষণ, কিন্তু এই কারণগুলোর জন্য আপনার কিন্তু আজকে একটু ওভার কনফিডেন্স গ্রো করতে পারে। সেই জন্য যারা চাকরি করেন বিশেষ করে প্রাইভেট সেক্টরে তাদেরকে কিন্তু বলবো অফিসে একটু সাবধান, কারণ আজকে ওভার কনফিডেন্সের কারণে অফিসে কিন্তু আপনি কোনো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন যে কারুর সাথে। এবং খেয়াল রাখবেন যে আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু আজকে বেশ পরিবর্তন হয়ে যাচ্ছে যে কোনো পরিস্থিতিকে বোঝার জন্যে, কিন্তু সেটা একটু বেশি বোঝা হয়ে যেতে পারে, ফলে কিন্তু আজকে আপনি কিছু নেগেটিভ খেয়ে যেতে পারেন, ও বেশি ভালো এনার্জিও কিন্তু আপনাদের অনেক ক্ষতি করে দেয়, সেই জায়গাটাকে একটু সাবধান রেখে চেষ্টা করুন যে চলার। আর যে কোনো রকম পরিবর্তন আজকে কিন্তু আপনার জন্য খুব একটা শুভপ্রদ হবে না, যে কোনো রকম পরিবর্তন আপনার বিহেভিয়ার হোক, আপনার কথাবার্তা হোক, আপনার অফিস ব্যবসা সেটাকে চেঞ্জ করা হোক, প্রত্যেকটাই কিন্তু আপনাকে একটা ঝামেলার মধ্যে ফেলতে পারে, এবং এমন একটা বিকল্প আপনি খুঁজে বা পেয়ে যাবেন আপনার জীবনে যেটা কিন্তু আপনাকে নেগেটিভে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে, তাই ভীষণ সাবধান। এবং খেয়াল রাখবেন আজকের দিনে যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তারা কিন্তু নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীর কথাবার্তা বা আব্ভাবকে যদি কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেন আব্ভাবেও ততই কিন্তু কিছু মনে করবেন না, কারণ এর পেছনে কিন্তু খানিকটা আপনি দায়ী থাকবেন।
তাই ভীষণ সাবধান। আর যারা পড়াশোনার সাথে জড়িত আছেন তাদের বলবো যে রিভাইজ পড়াকে বেশি গুরুত্ব দিন, নতুন পড়া বা কঠিন পড়াকে বাদ দিয়ে, কারণ ওভার কনফিডেন্সের কারণে কিন্তু আজকে আপনি পড়া তো মুখস্থ করতেই পারবেন না, মানে কোনো ক্রমে আজকের দিনটা তো পার করে ফেলবেন, কিন্তু আগামী দিনে এটা কিন্তু আপনাকে বেশ সমস্যায় নিয়ে গিয়ে ফেলবে, তাই ভীষণ সাবধান। আর আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা 7, আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দুধ পোড়াবেন না বা দুধ পোড়া দেখবেন না, যদি চোখে দুধ পোড়া পড়ে যায় তাহলে নিজের ইষ্ট দেব বা দেবীকে স্মরণ করে ক্ষমা চেয়ে নিন। এবং আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, এক চামচ মধু খেয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অনেক বেশি শুভফল পাবেন। আর যাদের সুগার বা ডায়াবেটিস আছে তারা যদি এক চামচ মধু খেতে না পারেন তাহলে অন্তত এক ফোঁটা মধু জিভে ঠেকিয়ে আপনার দিন শুরু করুন, তাতেও অনেক শান্তি পাবেন। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলি আপনার নিজেকে কিন্তু আজকে নিজের লক্ষ্য পূরণের দিকেই নিবেদিত করে রাখা উচিত, এবং আপনার যেটা অ্যাচিভমেন্ট বা টার্গেট বা গোল সেদিকেই ফোকাসটা রাখুন, অন্য বিষয়গুলোকে একটু ছেড়ে রাখুন। এবং আজকের দিনে অবশ্যই করে আপনার উচিত নিজেকে একজন বুদ্ধিমান মানুষের মতন রাখা, এবং বুদ্ধিমান মানুষদের থেকে মতামত বা পরামর্শ এগুলো সব নেওয়া উচিত, তবে তাদের থেকে পরামর্শ বা মতামত নিলেও সেটাকে একটু বিবেচনা করবেন আপনার নিজের বুদ্ধির সাথে, তারপরে কিন্তু যে কোনো প্রকার কাজ বা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর খেয়াল রাখবেন আজকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে কোনো অবহেলা করবেন না, কারণ আজকে কিন্তু যদি স্বাস্থ্য সম্পর্কিত অবহেলা করেন তাহলে কিন্তু আপনাকে মহাবিপদে পড়তে হবে আগামী কিছু দিনের জন্য। আর খেয়াল রাখবেন আজকে যে কোনো ব্যক্তিগত কাজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রকার বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করেই কিন্তু আপনাকে আপনার কাজটাকে সম্পূর্ণ করতে হবে, নচেত কিন্তু আপনি যেখানে ছিলেন ওখানেই দাঁড়িয়ে থাকবেন। আর খেয়াল রাখুন আজকে আপনার প্রতিভা বা স্কিলকে, টেকনিককে আরও ইম্প্রুভ করার চেষ্টা করুন, ইনক্রিজ করার চেষ্টা করুন, তবে কিন্তু আপনি ক্যারিয়ারে খুব ভালো ইম্প্রুভমেন্ট আনতে পারবেন। না যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা মোটামুটি ভালো দিন, কোনো অসুবিধা সেরম হওয়ার কথা নয় যদি আপনাদের সম্পর্কের মাঝখানে কোনো কথা বা কেউ হস্তক্ষেপ না করে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো রিভাইজের সাথে সাথে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও আয়ত্ত করার চেষ্টা করুন, ধীরে ধীরে সেটাও আয়ত্তে এসে যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 8। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে সূর্য ডোবার পরে কোনো অবস্থাতেই দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যাদি খাবেন না, এমনকি দুধ চা পর্যন্ত খাবেন না। আর আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, নিজের পিতা বা পিতৃস্থানীয় যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে তাকে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো মিষ্টান্ন নিবেদন করুন, তারপরে আপনি আপনার দিনটা শুরু করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। আর যদি কারুর পিতা জীবিত নেই বা পিতৃতুল্য কেউ নিজের জীবনের সাথে জড়িত নেই সামনাসামনি, তাহলে তারা নিজের পিতার সামনে একটুখানি পিতার প্রিয় মিষ্টি রেখে তাকে অনুরোধ করুন যে আপনার দিনটা যাতে শুভ করে দেয়, দেখবেন তাতেও আপনি অনেক সফলতা অর্জন করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজকে কিন্তু আপনি বিভিন্ন প্রকার স্ট্রেসের কারণে নিজেকে ভীষণ দুর্বল ভাববেন, লাগবে আপনার, এবং আপনি ভীষণ শক্তির অভাবও বোধ করবেন, এনার্জি থাকবে না আপনার সবচেয়ে বড় কথা, এবং আজকে আপনার ভীষণ বিরক্তিও লাগবে যে কোনো ছোটোখাটো বিষয়কে, এমনকি কেউ হয়তো আপনাকে কোনো সুপরামর্শ দিল তাতেও আপনার মাথাটা ধরাং করে গরম হয়ে যাবে, জ্ঞান দিস না বা দিও না এরকম টাইপের ভাষা আপনার মুখ থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু খেয়াল রাখবেন আজ যদি মাথাটা একটু ঠান্ডা রাখেন তাহলে হয়তো আপনার কিছুটা শান্তি বা স্বস্তি লাভ হবে, এবং আপনার বাবা বা পিতৃতুল্য যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তার স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু আজকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ তার স্বাস্থ্যের অবনতি আপনাকে কিন্তু কিছু উদ্বিগ্নতার মধ্যে ফেলতে পারে। এখন নিজেরও সমস্যার ওই রকম একটা সমস্যা বাড়িতে থাকলে তো আরও বেশি পাজলড হওয়ার কথা, তাই আপনাকে বলছি আপনার মাথা আপনি খুব ঠান্ডা রাখুন। এবং খেয়াল রাখবেন যে আজকে কিন্তু আপনাকে একটু আপনার আর্থিক পরিস্থিতি নিয়েও চিন্তা করতে হবে, কারণ সিচুয়েশন এখনও সবার কন্ট্রোলে আসেনি, সেই জন্য ভীষণ সাবধান।
আর যদি কোনো অবসর সময় পাচ্ছেন আজকে, তাহলে নিজেকে আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় বিষয়ের সাথে সংযুক্ত রাখার চেষ্টা করুন, বা শুভ বিষয়গুলোর সাথে নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো দিনটা মোটামুটি দিন, মাঝে মধ্যে বাকবিতণ্ডা হলেও বড় কোনো অশান্তির সম্ভাবনা নেই। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই করে রিভাইজ পড়া তো পড়বেনই, তার সাথে সাথে নতুন বা কঠিন পড়াগুলোকেও একটু আয়ত্ত করার চেষ্টা করুন, খানিকটা শুভ ফল পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, আপনার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা লোকটা, তিনি আপনার চেনা অচেনা শত্রু মিত্র যেই হোক, তার সাথে কথাবার্তা কিন্তু ভীষণ ভেবে চিনতে বলুন। দুমদারাক্কা কিছু বলবেন না বা কোনো কমিটমেন্ট না ভেবে চিনতে করবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটুখানি কাঁচা হলুদ নিয়ে সেটা কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন, আপনার সমস্ত মনোকামনা জানিয়ে, দেখবেন অনেক শুভ ফল পাবেন। আর যদি নদী পুকুর বা জলাশয় না থাকে, নিয়ম আপনার জানা আছে, একটা বড় পাত্রে জল নেবেন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে আপনার সমস্ত মনোকামনা জানিয়ে ওই হলুদকে নিক্ষেপ করুন, দেখবেন ভালো ফল অবশ্যই পাবেন। আর খেয়াল রাখবেন দুটো কথা, হলুদ সমেত পাত্রের ওই জল আজকে আপনি পরিষ্কার করবেন না, যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় বাড়ির অন্য কেউ করবে, আর যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন হলুদ সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়া দিয়ে দিন কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করুন। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজ আপনি কিছু ভালো কাজ করার জন্য পুরস্কার পাবেন, বা পুরনো দিনে কিছু ভালো কাজ করে আসার পুরস্কারও কিন্তু আজকের দিনে পেতে পারেন। বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই শুভ সুযোগটা লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং প্রাইভেট সেক্টরেও যদি কোনো ইনক্রিমেন্ট বোনাস বা অন্য কোনো কিছু থাকে সেটাও কিন্তু আজকে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনে আপনার যদি বিতর্কিত কোনো প্রপার্টি আছে, সেটা গাড়ি বাড়ি জমি ফ্ল্যাট যা কিছু হতে পারে, সেটাও কিন্তু খুব শান্তিতে আপনি বিক্রি করে ফেলতে পারবেন যারা আটকাচ্ছিলেন এতদিন যাবৎ। আর লভ্যাংশের তুলনায় আপনার যারা অংশীদারি ব্যবসা করেন বিশেষ করে, তাদের কিন্তু কিছু ভুল ধারণা নিজেদের মধ্যে সৃষ্টি হতে পারে যে এত বেশি লাভ হচ্ছে অথচ সেটা শো হচ্ছে না, এই ধরনের একটা ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে হতে পারে। এটা শুধু অংশীদারি কারবার যারা করেন তাদের জন্যই প্রযোজ্য, অন্য কারোর জন্য নয়। এবং খেয়াল রাখবেন আজকের দিনে আপনি যত সমস্যাতেই পড়ুন না কেন, আপনার ভাই বা ভাতৃস্থানীয় যারা বা আপনার বন্ধু বান্ধব, তাদেরকে বলুন, তাদের থেকে প্রচণ্ড সহায়তা বা সমর্থন পাবেন আপনার এই সমস্যাকে উতরে যাবার জন্যে। আর ব্যক্তিগত যে সমস্ত সমস্যাগুলো আপনার আছে সেটা কিন্তু খেয়াল রাখবেন আপনার কর্মজীবনেও বা কর্মক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে, তাই ওগুলোকে সত্ত্বেও নিষ্পত্তি করুন, নচেত কিন্তু সমস্যায় আপনি পড়বেন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো দিনটা মোটামুটি গড় দিন, সেজন্য নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর থেকে কিন্তু অতিরিক্ত কিছু আশা করবেন না, তবে মোটামুটি শুভভাবেই দিনটা কাটবে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের বলবো কঠিন বা নতুন সাবজেক্টগুলোকে একটু কম আয়ত্ত করার চেষ্টা করে রিভাইজ পড়ার সাথে থাকুন, তাতে আপনার সময় আপনার অনুকূলে যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখার সম্পূর্ণ চেষ্টা করুন, কারণ আজ কিন্তু আপনার হাত দিয়ে অতিরিক্ত ব্যয় হয়ে যাবে যা আজকে সারাদিনে আপনি রোজগারই করতে পারেননি, তাই ভীষণ সাবধান। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, যদি আপনি হিন্দু ধর্মের হন তাহলে অবশ্যই কোনো শিবালয় বা হনুমান মন্দিরে গিয়ে সেখানে আপনার মাথার দেবতার পায়ে ঠেকিয়ে তার কাছ থেকে শুভ কামনা করে আসুন, দেখবেন তাতে অনেক ভালো ফল পাবেন নিজের কেরিয়ার ইম্প্রুভমেন্টের জন্য। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনি যে ধর্মের সেই ধর্মের পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীর কাছে মাথা নত করে একটু আশীর্বাদ কামনা করে আসুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আপনার নিজের মঙ্গলের জন্যে আপনার উচিত আপনার পরিচিতগুলোকে বা পরিচিত জায়গাটাকে সমাজটাকে লোকগুলোকে একটু ব্যবহার করা। আপনি যতই মুখ লুকিয়ে থাকেন যে না তার কাছে বলবো না জানাবো না বা ওদের কাছে গিয়ে দাঁড়াবো না, সেটা কিন্তু আপনার নির্বুদ্ধিতারই পরিচয় দেবে, তার থেকে ভালো
অবশ্যই তাদের কাছ থেকে একটু সাহায্য নেওয়া নিজের ক্যারিয়ার ইমপ্রুভমেন্টের জন্য, এবং আপনি আপনার যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় নতুন টেকনিক ব্যবহার করলে তবে কিন্তু খুব ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন ব্যবসায়। পুরনো গতে যদি ব্যবসা করেন সেটা কিন্তু আপনাদের জন্য শুভপ্রদ হবে না। এবং খেয়াল রাখুন আজকে কিন্তু সরাসরি যদি প্রত্যেক লোকের সাথে আপনি দেখা করেন আপনার ইমপ্রুভমেন্টের জন্য, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। এই একে বললাম ওকে দিয়ে করিয়েছি এটা কিন্তু একদমই ভালো হবে না, নিজে সরাসরি সেই জায়গায় গিয়ে উপস্থিত হন। এবং খেয়াল রাখবেন আজ যখন আপনি সরাসরি আপনার সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হবেন, তাই সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকেও খুব ভালো সমর্থন লাভ করতে পারবেন আপনার ইমপ্রুভমেন্টের জন্য, তাই সেই বিষয়টাকে খেয়াল রাখুন। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা বেশ ভালো, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে একটু গুরুত্ব দিন, তাকে যথেষ্ট সময় দিন দিনটা কারো ভালোভাবে পার করার জন্য। আর পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই করে নিজেকে পরামুখী করে রাখুন, আপনার যেটা মন চায় সেটা পড়ুন, সেটাই কিন্তু আজকের দিনে আপনাকে ভালো ফলাফল দেবে আগামী দিনের জন্য। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3, কিন্তু আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের পিতা বা পিতৃস্থানীয় যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন তার অর্থ নিয়ে কোনো কিছু করার আগে 10 বার ভেবে নেবেন এবং ভীষণ সাবধানে থাকবেন, কারণ আপনার কারণে কিন্তু আপনার ওই পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কিছু আর্থিক অবনতি হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, তাই সাবধান। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, যদি আপনি হিন্দু ধর্মের হন তাহলে অবশ্যই করে লবঙ্গ ও দুর্বা সহযোগে দেবী দুর্গার উপাসনা করুন আপনার মন মতন করে, দেখবেন অনেক ভালো শুভ ফল পাবেন। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে অন্য কোনো ধর্মের হন তাহলে আপনি আপনার পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে আপনার ধর্মের সমস্ত রীতিনীতি মেনে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে একটু অনুরোধ করে আসুন, প্রার্থনা করে আসুন যাতে আপনার দিনটাকে তিনি শুভতে কনভার্ট করে দেন। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে খুব কঠিন বা শক্ত কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে যেটা আপনার মঙ্গলের জন্যই হবে। যেটা যে সিদ্ধান্ত নেবেন হ্যাঁ হ্যাঁ না না মাঝখানে কোনো কিন্তু সিদ্ধান্ত রাখবেন না। এবং চাকরি ক্ষেত্রে যারা বিশেষ করে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে আধিপত্য হ্রাসের সম্ভাবনা দেখা যাচ্ছে, সুতরাং নিজের কাজের প্রতি যথেষ্ট নিবেদিত থাকুন, নচেত কিন্তু অনেক অনেক বড় সমস্যার মুখোমুখি হতে পারেন। এবং খেয়াল রাখবেন অবশ্যই করে যে কোনো কিছু মানে বিষয়ের সাথে আপনি যুক্ত হতে যাচ্ছেন না কেন তার সত্যতা বা বিশ্বাসযোগ্যতাকে আগে পরীক্ষা করে নিন, সেটা অ্যাকচুয়ালি ঠিক কিনা, কতটা ঠিক বা এটা কতটা মঙ্গলদায়ক আপনার এবং আপনার চারিপাশের জন্য, সেই সব ভাবনা চিন্তা করে সেই কাজে হাত দেবেন, নচেত কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আর অবশ্যই করে বলবো মীন রাশির জাতক জাতিকারা চোখের যত্ন বিশেষভাবে নিন আজকের দিনটায়। আর খেয়াল রাখবেন যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা কিন্তু বেশ ভালো দিন, খুব ভালোভাবে আপনারা দিনটাকে কাটাতে পারবেন, কারণ আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর কিন্তু আজকে হঠাৎ করে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সমস্ত কিছু বেড়ে যাবে, যেটা রোম্যান্টিকতার ঊর্ধ্বে গিয়ে যদি কিছু থাকে সেই জায়গায় আপনাদের পৌঁছে দেবে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো পরামুখী হয়ে থাকুন, যেটা মন চায় ওটা পড়ুন কিন্তু পরামুখী হয়ে থাকুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে কোনো কিছুকেই উপেক্ষা করবেন না। আপনি জানেন হাওয়া দিলে গাছের পাতা নড়ে, তথাপি আরও ভালোভাবে সেটাকে বোঝার চেষ্টা করুন, জীবন থেকে একটা সুশিক্ষা নেওয়ার চেষ্টা করুন এবং তাকে মনে রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার শরীরে থাকা সমস্ত রূপর দ্রব্যগুলো ব্যতি রেখে অতিরিক্ত একটি রূপর দ্রব্য আপনার সাথে রাখুন এবং চেষ্টা করুন সেটা আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি রাখতে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যেন সেটা থাকে সেদিকে খেয়াল রাখুন। দেখবেন এই অতিরিক্ত রূপর কারণে আপনার কর্মক্ষেত্রে যে ডিস্টারবেন্সটা আপনি ফিল করছিলেন
সেটাকে আপনি রিকভার করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো যদি প্রতিকারগুলো আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পরে ভিডিওটাকে একটা লাইক দিন, আর যদি প্রতিকারগুলো কোনো কাজে না আসে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে ডিসলাইক করতে থাকুন, আমার কোনো আপত্তি নেই। আর যদি প্রতিকারগুলো আপনার কাজে আসে তাহলে অবশ্যই করে আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও তাদের দৈনন্দিন লাভটা ভিডিও থেকে তুলতে পারেন। এবং অবশ্যই করে বলবো, যদি আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকে, বলার থাকে বা কোনো মতামত দেওয়ার থাকে, নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি সঠিক সময়ে সঠিক লোকের উত্তর দিয়ে দেবো। আর অবশ্যই করে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকেও একটুখানি বাজিয়ে দিন, তাহলে আমি যখনই আপনার জন্য কিছু পাঠাবো ইউটিউবের কাছে, তাহলে আপনার মোবাইলের বেলটাও কিন্তু বেজে উঠবে, আপনি জানতে পারবেন তন্ত্রবিজ্ঞান আপনাকে কিছু জানাচ্ছে। সেই কারণের জন্যই বলা যায়। হোক, আজকের বেশি আর কিছু বলবো না, রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করবো, হে মা বগলা, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো এত সুস্থ রাখো যে তারা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজ আসি, কাল আবার সঠিক সময় চলে আসবো আপনাদের সামনে আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে। আজকের মতন আমায় ছুটি দিন, নমস্কার।